মঞ্চে চাকরি প্রার্থীরা সহমর্মিতা জানাতে আন্দোলনকারীরা হাজির হয়েছেন। চাকরি প্রার্থীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ, তারা আজকে পৌঁছন এই তাদেরকে সহমর্মিতা জানাতে। আগামীকাল কালো ব্যাজ পরে প্রতিবাদ, ফেব্রুয়ারি কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। লড়াইটা চলছে দুর্নীতির বিরুদ্ধে এবং লড়াইটা হচ্ছে যৌথ আহ্বানের একটা ডাক, সেখানে আমরা যারা ডিপ্রাইভ, যে কোনো প্রকারেই বঞ্চিত, তাদের জন্য এই মঞ্চ এবং সেখানে আমরা এই দাদাদের দ্বারা আমন্ত্রিত এবং অবশ্যই আমরা আমাদের নিজেদের দাবি দাওয়াও তুলে ধরতে এসেছি, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাবাসীকে জানাতে এসেছি এবং এই দাদাদের আন্দোলনেও সামিল হতে এসেছি, যাতে প্রত্যেকেই আমরা যারা বঞ্চিত আমাদের হকের দাবিটা আমরা আদায় করতে পারি। বকেয়া দিয়ে মেটানোর দাবিতে অনড় এ রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনে যৌথ মঞ্চের আন্দোলন আজকে 12 দিনে পড়ল। বকেয়া দিয়ে দাবিতে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারিতে 2 ঘন্টার কর্মবিরতি করেন সরকারি কর্মীরা। পরবর্তী কর্মসূচি রয়েছে 13 ফেব্রুয়ারি, ওদিনই রাজ্য জুড়ে পূর্ণ দিবস কর্মবিরতি, বাদ দেওয়া হয়েছে জরুরি পরিষেবাকে।